বিল্ডিং থেকে বেরিয়ে এসে ওরা যখন মাটিতে পা রাখল চারদিকে ঈশা রাজানের ধ্বনি কুয়াশাচ্ছন্ন গুমুট পরিবেশটাকে মুখরিত তুলেছিল ঠান্ডায় অন্ত থরথর করে কাঁপছিল অথচ তাকে দেখতে জড় পদার্থের চেয়ে বেশি উদ্দীপনাহীন লাগছিল বিক্ষত আমজাদ সাহেবের অচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে বিক্ষত অন্তুর পক্ষে অসম্ভব আমজাদ সাহেব এখন পুরোপুরি অচেতন সিঁড়ি দিয়ে যখন উনাকে নামাচ্ছিল জয় তখন বলেছিল এখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই ড্রাগ দেয়া হয়েছে হয়তো জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল পলাশ কিছু বলেনি হয়তো পিস্তল অথবা জয়ের ক্ষেপা স্বভাবের জন্য বলেনি তৎক্ষণাৎ কিছু জয়ের জানা নেই পলাশের শিকার ছিনিয়ে নেয়ার প্রেক্ষিতে পলাশ কি করতে পারে পরবর্তীতে সিঁড়িটা ঘুটঘটে অন্ধকার ছিল একবার পা ফোস্কালে তিনজনই শিরা ছিঁড়ে মরার চান্স ছিল জয় আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শরীরের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তর হাতে দিয়ে বলেছিল ধরো এটা অন্তুর বুকের ধরফরানি তখনও থামেনি আর না ঘেন্না আগুন নিভেছে অথচ সে খুব স্বার্থপর এবং কুটিল হয়ে উঠেছিল জয়কে তার সে সময়ে টিসু মনে হয়েছে যাকে সে ওয়ান টাইম ব্যবহার করবে আব্বু এবং নিজেকে এখান থেকে উদ্ধার করার এক স্বতন্ত্র অস্ত্র হিসেবে অন্ত আব্বুর একটা বাহু আগলে ধরে হাঁটছিল আমজাদ সাহেব অচেতন ব্যথা বোধহয় তের পাচ্ছেন না কিন্তু বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায় এই বিদারক ঘাকি জীবনে ভরাট হবে জয় আমজাদ সাহেবকে ধরে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল হুট করে তার মাথা এলো সে এসব করছে কেন ননসেন্স কাজকর্ম সব যুব সেবক হিসেবে এসব করতেই পারে তবে আর্মিনের বাপের সাহায্য জিদটা চেপেছে ভেতরে এই বলে এটা আর্মিনের বাপ নয় বরং এক ভিক্টিম পাবলিক আর্মিনকে সে চেনে না চারদিকে ঝি ঝি পোকা ডাকছে তিমি রাধার রাত অন্ত খেয়াল করল আকাশে চাঁদ নেই আজ অন্ত আব্বুর ধরে এগিয়ে যাচ্ছিল ক্রমশ নির্জন এলাকা ছেড়ে লোকালয়ের দিকে অথচ তার ভয় করছে জয়কে ভয় পাচ্ছে সে ওখানে পলাশ এবং ওই লোকগুলোর তুলনায় জয় নিরাপদ ছিল কিন্তু এখন এই নির্জন রাতের অভিশাপের কাছেও বরং জয় বেশি নোংরা আর ভয়াবহ অন্তু টের পেল ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে শরীরের চাদরটা ওখানেই ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল এখন এক টুকরো ওড়না আছে বুকে মাথায় কিছু নেই সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখল অভ্যাসবশত যেই মুখটা আবৃত করার জন্য আপনা আপনি হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল সঙ্গে সঙ্গে হাও নামিয়ে ফিক করে হেসে ফেলল ধিক্কার দিল নিজেকে বোকা মেয়ে তুই তো জবাই হয়েই গেছিস তোর আর কিছু বাকি আছে মুখ ঢেকে এখন আর নাটক না করলেই নয় যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয় সেখান থেকে এক রত্তি দানা খসলে পুরো সংরক্ষণের মান হারায় সেটা অসংরক্ষিত হয়ে ওঠে ভুল করে একবার খুলে যায়নি তোর আরবন বরং খোলার পর তা দর্শনে কতকগুলো পুরুষ মজা লুটেছে নাটক না করে সামনে হাট বাইশ বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঢুকেছে অনেকটা সময় পেরিয়ে গেছে প্রায় খোলসটা কেটে অল্প একটু বাঁধিয়ে রেখেছে পুরোটা ক্ষয় করা থেকে তাও সেই ইঁদুর তাড়িয়েছে কে জানিস আরেকটা পশু যে তোকে ধরলে হয়তো শুধু তোর সম্ভ্রমই নয় বোধহয় গোটা তোকে খাবলে খেয়ে ফেলবে জঙ্গলি এলাকা ছেড়ে আরেকটু বেরিয়ে এলো যখন একাধিক লোকের পদচারণার আওয়াজ পাওয়া গেল অন্তর বুকটা ছ্যাত করে ওঠে মস্তিষ্কে আতঙ্ক জড়িয়ে গেছে যে কোনো কিছুতেই সে শঙ্কিত হয়ে উঠছে দূর থেকে মুস্তাকিনের কেন জানি মনে হল অন্ত আসছে হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলার জন্য হাত তুলে আবার শেষ টান দিয়ে তা ছুঁড়ল ঝোপের ভেতরে কিসের করল ভয় জানে না সে কয়েক মুহূর্তের মাঝে অন্তর পাশে আরও দুটো পুরুষ অবয়ব স্পষ্ট হতেই স্বভাববশত তার হাত গেল আগে হোলস্টারে পিস্তলটা বের করেই তাক করে ধরল জয় হেসে উঠল আরে মুস্তাকিন সাহেব যে হাসি থামিয়ে কপট গম্ভীর হল ভেতরে যাননি কেন আর একটু হলেই খানিক পর তিনটা লাশ উদ্ধার করতে হতো আপনার আমাদের কথা নাই বা ভাবলেন অন্তত লেডিস এই পরিস্থিতিতেও এমন নোংরা মস্করা অবশ্য জয়ের কাছে আশা করাই যায় দিকে চোখ যেতেই মুস্তাকিন থমকে যায় মুগ্ধতায় অথবা বিস্ময় বোঝা গেল না পর মুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে অন্তুর অনাবৃত মুখটা তার বুকে ব্যথার উদ্রেক করছিল কেন বুঝতে পারল না আমজাদ সাহেবের নরবরে দেহটা দুজন কনস্টেবলের ভারে দিয়ে শরীরে থাকা চাদরটা খুলে অন্তর দিকে এগিয়ে দিল মুখে কিছু বলল না অন্তু ধাতব মানবীর ন্যায় হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয় মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল মুখ ঢেকে নিন অন্তু ওখানে কি হয়েছিল পরে শুনছি অধিকার বোধ অথবা কর্তব্য যাই হোক ছিল মুস্তাকিনের স্বরে জয় দাঁড়িয়ে রইল মুস্তাকিনকে বলল তো যান তবে আমার গাড়ি আসবে মুস্তাকিন হাসল খুব শীঘ্রই দেখা হবে জয় হাত নাড়ল বেঁচে থাকলে ইনশা আল্লাহ ওরা চলে যেতেই জয় পেছনে তাকায় পুরনো দুতলার রুফটপ থেকে পলাশের জলজলে চোখ দুটো যেন জয়কেই দেখছিল পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড এম ড্যাশ রাত দশটার মতো বাজছিল মুস্তাকিনের ইচ্ছায় আমজাদ সাহেবকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখনও রাবিয়া এসে পৌঁছাননি মুস্তাকিন লোক পাঠিয়েছে উনাকে আনতে অন্ত বসেছিল বেঞ্চের ওপর তার চেহারায় শুকনো নোনা জলের ছাপ খুব বাজে দেখতে লাগছিল বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখল মুস্তাকিন মেয়েটাকে আসলেই যা সহজে পাওয়া যায় না তা হুট করে পেলে মানুষের আগ্রহ পেয়ে বসে মুস্তাকিনও রেহাই পেল না সেই আগ্রহ থেকে অন্তুকে দেখা যায় না আজ যাচ্ছে অথচ বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না কেন মুখ খুলে আছে এমন একটা একগুয়েমি চাপছিল ভেতরে ধীরে হেঁটে এসে অন্তুর পাশে বসল চাদরটা এখনও অন্তুর গায়ে জড়ানো ভালো লাগছিল ব্যাপারটা মুস্তাকিনের হাতের ঘড়িতে সময় দেখে অন্তুর দিকে নজর দিল রক্ত শুষে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণ বোধ হয় অন্তর্মত হয় প্রাণ নেই মুখে উদ্দীপনার বড্ড অভাব হাঁটুর ওপর দুহাত একত্র করে থুতনিতে ঠেকিয়ে আনমনে চেয়ে আছে কোথাও নজর নেই অন্তর দেহ সেখানে বসা ছিল তার নজর ছিল না এই জগতের কোথাও সে হারিয়েছে অনির্দিষ্ট এক গন্তব্যে তার দৃষ্টি আটকে আছে স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল কথাটা একদম বিজ্ঞ পর্যবেক্ষকের মতোই লাগল যে এক নজরে পুরো কাহিনী আয়ত্ত করে ফেলেছে কথা বলতে ইচ্ছে করছে না একরোখার মতো বলে উঠল মুস্তাকিন আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার অন্ত সেই স্বরেই কিছুক্ষণ পর বলল ইচ্ছে দুজনের দুটো কার আমারটাকে এ পর্যায়ে জেদি লাগল মুস্তাকিনকে জোর করছেন যা ভাববেন তাই কি হয়েছিল ওখানে সময় এক ঘন্টা কেন দিয়েছিলেন আমাকে আপনার প্রতিশ্রুতির চক্করে মাটিতে পা দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাকে গিয়ে কি করতেন অন্ত হাসল নিষ্প্রাণ হাসি কিছুই করার ছিল না বলে মনে হয় আপনার এই হাতে মার্ডারও করেছি ম্যাডাম যখন উপরমহল থেকে ঘুষ খেয়ে আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছি আসামিদের সিনিয়রদের কথা অমান্য করিনি মুস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে সেই চেনা ভদ্রলোককে ফুরে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা অন্ত কথা বলল না তার নিজের কথা ভাবার অবকাশই নেই মস্তিষ্কে সবটুকু জায়গা ভিড়ে আছে আব্বুর কানের সেই সিগারেটে পোড়া ক্ষত না চাইতেও চোখে দৃশ্য ভেসে আসছে পলাশ ঠোঁটের সিগারেট আঙুলে চেপে তা আমজাদ সাহেবের কানে ঠেসে ধরছে অন্তর চোখ ঘোলা হয়ে মাথার ভেতরে শিরাগুলোতে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে এল মাথার পেছনে ঘাড়ের কাছে মুচড়ে এল ছটফটি উঠল মেয়েটা মুস্তাকিনকে ঘেন্না করছে তার সে দেখেছে মুস্তাকিন তখন সিগারেট ফেলছিল সিগারেটে এক প্রকার প্যানিক চড়ে তার বসল মাথায় ছুটে পালাতে ইচ্ছে করছিল দিকে। এই নোংরা দেহ কুলসিত জীবনকে ফেলে নির্জন শূন্যের দিকটা তাকে ডাকছিল চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এল যখন তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন আরে পরনে সাদা ধবধবে পাঞ্জাবি এত অভিজাত লাগছে আব্বুকে দেখতে অন্ত ছুটে যায় আব্বুর দিকে ওই তো আব্বু হাত বাড়িয়ে আছে অন্ত দৌড়ে গিয়ে আব্বুর ডান হাতের তর্জনী আঙুলটা চেপে ধরল তারা হেঁটে যাচ্ছে 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 তারা চলছে আর আসছে না দৃশ্যটা সবটা অন্ধকার রাত হয়ে গেছে এই তো সবে বসন্তের বিকেল ছিল এত তাড়াতাড়ি রাত নামল সব ফুরিয়ে গেল মুস্তাকিন চমকে উঠল ধপ করে পড়ে গেছে অন্তুর শরীরটা বেঞ্চি থেকে উপর হয়ে ওকে ধরে উল্টাতেই মুস্তাকিন থমকাল অন্তুর নাক বেয়ে রক্তের প্রবাহ নেমেছে ঠোঁটের কাছে দাঁত আটকে আছে দাঁত ছাড়ালে নিশ্চিত ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে ডাক্তার রেট চেইক করতে কবজি ধরেই বললেন কিসের ট্রমায় আছে এইটুকু মেয়ে পোশাকের এই হাল কেন আপনার কে হয় মেয়েটা মুস্তাকিন জবাব দিল না কে হয় অন্তু ওর জানে ও অন্তুকে জানানো হল না মুস্তাকিনের আখির কেসটা হাতে নেয়ার পর পলাশি তাকে হুমকি দেয়া চিরকুট পাঠিয়েছিল ফোন কলে বাজে ভাষায় গালি দিয়েছিল খুন করার ধমকি দিয়েছিল আখির রেপ এবং মারদারের সাথে অতপ্রভাবে জড়িত পলাশ তবে সে একা নয় আরও কেউ বা কারা আছে মাঝরাতেও অন্তর সেন সেলোনা ডাক্তার খুব চিন্তিত মুখে বেরোলেন রাবেয়াকে নিলেন না কেবিনে মুস্তাকিনকে ডেকে নিলেন আস্তে করে মুস্তাকিনের মেরুদণ্ডে খুব জোর পড়ছিল কেমন একটা গুমটে ভাব তাকে জড়িয়ে ধরছে নতুন অভিজ্ঞতা সে এভাবে নার্ভাস হয়েছে তার আগের এমন ঘটনা মনে নেই মেয়েটা আপনার স্যারের মেয়ে তাই তো মুস্তাকিন মৃদু মাথা নাড়ল বড় ডাক্তার এত রাতে থাকার কথা নয় যিনি আছেন তিনি সহকারী ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন দেখুন অফিসার আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেইসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি মেয়েটার কথায় পড়ে আসছি ওর বাবার শরীরে ভালো মাত্রার বোপ্রেনরফিন ড্রাগ ইনজেকশন পুশ করা হয়েছে সাথে যে চোরাই আঘাতের চিহ্নগুলো রয়েছে দেহে পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সারের সৃষ্টি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন কেমন চোরাই মারের শিকার হয়েছেন লোকটা কিন্তু এসব কারা করেছে কেন করেছে এই প্রশ্ন উঠলেই চিকিৎসকবাদী কেস ফাইল করা আমাদের কর্তব্য সেটা আপনার জন্য আজকের রাত থেকে রইল এরকম একটা কেইসে আমরা এভাবে চুপ থাকি না কিন্তু যেখানে স্বয়ং আপনি তবুও থানায় জানাতে মুস্তাকিন ব্যস্ত হয়ে উঠল বুঝতে পেরেছি ওসবের আর দরকার নেই অন্তমানে মেয়েটার কি অবস্থা সেটা বলুন ডক্টর গভীর ক্ষত মানসিকতায় কোনো ঘটনা তাকে এতটা আঘাত করেছে যা ওর জন্য একযোগে নেয়া বোধহয় কঠিন হয়ে পড়েছে আমরা বোকা নই অফিসার ওর কন্ডিশন যেটুকুই দেখেছি এবং গেট আপ যা ছিল এখানে আসার পর আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে পরনে বোরকা ছিল তাও অক্ষত নয় আবার ওর বাবার এই হালাপনারা কি কিছু লুকোতে চাচ্ছেন একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসম প্রেসার ইম্পেক্টেড তার মানসিকতার ওপর আপনারা ব্যাপারটাকে ফ্যান্টাসি হিসেবে নিচ্ছেন যেন কোনো রকম পদক্ষেপ নেই আমি বুঝতে পারছি না বিষয়টা এ নিয়ে কোন ঝামেলা হবে না তো ব্যাপারটা ব্যাপক গোলমেলে মানে মুস্তাকিন থামালো রিল্যাক্স ডাক্তার সাহেব আসলে আমি নিজেও পুরোটা জানি না হয়েছে অনেক কিছু তা আমিও জানি তবে অন্তর এক্সাক্ট অবস্থাটা জানতে চাচ্ছি আমিও জানি না কি হয়েছে ওর কি অবস্থা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার ম্যান্টালি মেন্টালি প্রেশার ফিল করছে অতিরিক্ত যে কারণে বিভিন্ন ধরনের হ্যালোসিনেশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে ইলিউশন আসছে মস্তিষ্কে বিভ্রম দেখছে ভয়ঙ্কর কিছু ঘিরে আছে ওকে যা হয়েছে ভুলতে পারছে না মুহূর্তের জন্যও আমার সাথে অল্প কথা হল তাতে যেটুকু বুঝেছি পুরোপুরি নরবরে হয়ে গেছে তবে মেয়ে শক্ত এবং চাপা এজন্যই এখন অবধি টিকে আছে এতটুকু তবে ভেতরে ওর অস্বাভাবিক অবস্থা চলছে যার কারণে তার আচরণা যথবা পরে পুরোপুরি স্বাভাবিক নাও থাকতে পারে মানসিকভাবে স্বাভাবিক হতে সময় লাগবে কতটা লাগবে সেটা বলতে পারবো না পুরোটাই মানসিক স্বাস্থ্যের ধারাবাহিকতার ওপর নির্ভর করবে আর কতটা নিজেকে মানিয়ে নিতে পারে তার ওপর কিছুক্ষণ পর মুস্তাকিন বেরিয়ে এলো কক্ষ থেকে সে নিজেও বুঝতে পারছে যা ঘটেছে তা একটা মেয়ের জীবনে অপূরণীয় এক ঘা হিসেবে রয়ে যাবে তবে করার মতো কিছু মাথায় আসছিল না যে মেয়েটা অন্য মেয়ের সম্মানের বিচার চাইতে একা চলে যায় এফবিআই এর কার্যালয়ে সেই মেয়েটার এই হাল আসলেই কি সহ্য করার মতো যাকে কোনো কেউ দেখেনি বাড়ির ভেতরে গিয়েও যাকে মুখটাও দেখা যায় না তার মানসিকতা কতটা আঘাতপ্রাপ্ত হলে সে বুকে এক টুকরো ওড়না নিয়ে খোলা চুল অনাবৃত মুখে লোকালয়ে বেরিয়ে আসতে পারে এম দ্যাশ নির্বাচনের সকালটা জয় ঘুমিয়ে কাটালো তার ঘুম ভাঙল দশটায় এখনো অবধি বাইরে সব ঠিকঠাক দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখেনি হামজা সে অল্প একটু বদনাম রাখতে চায় না নিজের জিতের ওপর সব বাইরের লোক তার এজেন্ট হিসেবে বসেছিল ভোট তার নামে পড়া নিয়ে বিশেষ চিন্তা তার হচ্ছিল না তবে মাঝার অথবা পলাশ যে কোনো সময় যে কোনো ধরনের তামাশা খাড়া করতে পারে মাঝহারের বাপ নির্বাচনে নেই জয় পলাশের সাথে নীরব বিরোধিতায় অবতীর্ণ হয়ে এসেছে মাঝহারের শরীর এখন পুরোপুরি ভাল না তবে টুকটাক চলাচল করতে পারছে সব বদলা হিসেবে আজ ভোটকেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়েই যায় আবার সারাদিন না হোক ভোট গণনা অথবা ঘোষণার পরেও ঝামেলা হয় না এমন কিছু না তুলি এসে বসল হামজার পাশে ভাই কোয়েলের দুধ ফুরিয়ে গেছে একটু কাউকে পাঠা দুধ এনে দিতে নতুন এক কাজের মহিলা রাখা হয়েছে নাম নাসিমা তার কোলে কোয়েল তখনও কাঁদছিল হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না আগে ছিল এখন নেই এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায় সীমান্তর সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব সীমান্তর এত মারধর সহ্য করেও তুলি ও বাড়িতে রয়ে গেছিল হামজা আনতে যায়নি আসলেও বলে না চলে যেতে সীমান্ত মাঝার এবং রিমির ফুপাতো ভাই সে তুলির ওপর এই অত্যাচার কিনা বোঝা যায়নি কখনো হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে এরপরেও তুলির এই পদক্ষেপ হামজাকে বহুদূরে টেনে এনেছে জয় উঠে এসে ঝাড়ি মারল একটা কাঁদছে কেন মেয়ে দুধ ফুরিয়ে যাবার পর বলার কারণ কি সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ানোর পরিকল্পনা থাকে বাচ্চা মানুষ করছে তুলি কিছু বলল না সেই ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে সাদা ধবধবে লুঙ্গি পরনে যেটা দেখলে হামজা প্রায়ই বলে তুই কি লালন ফকিরের ভক্ত ওরা এমন কাফনের কাপড়ের মতো লুঙ্গি পরে হামজা তখনও বসেছিল সোফাতে চিন্তিত মুখ উদ্বেগে ভ্রু কুচকে আছে সোফাতে মাথা ঠেকিয়ে বুজে কপালে আঙুল নাড়ছিল জয় কথা বলল না হামজা জয়ের ওপর অসন্তুষ্ট রেগে আছে সে সেদিনের পর আজ প্রায় দুদিন কথা বলে না হামজা চাপার আগে গজরাচ্ছে সারাদিন এরকম কাজ যে জয় এই প্রথম করেছে এমন নয় বহুবার এমন সব মিত্রদের শত্রু করে তুলেছে জয় দক্ষ হাতে রুমে গিয়ে লঙ্গির ওপর খয়েরি রঙা একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে গোয়ালার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে আজও নিচতলার ওয়ার্কশপে কাজ চলছে রাস্তায় লোকজনের চলাচল দেখল কেউ ভোট দিয়ে আসছে কেউ যাচ্ছে একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায় পোস্টারগুলো এখনও সেটে রাখা অথবা ঝুলছে ওপরের তারে যাওয়ার সময় সাথে রাহাত ছিল জয় হেঁটে এগিয়ে যাচ্ছিল হাতে লুঙ্গি উঁচিয়ে ধরা পায়ে চামড়ার স্যান্ডেল সেই সময় আশপাশের লোকেরা ওকে দেখেই মুচকি হাসছিল যারা হামজাকে ভোট দিয়ে ফিরছিল হাত উঁচু করে বৃদ্ধা আঙুলের টিকা দেখিয়ে ঘাড় নেড়ে হাসল মুচকি হাসল রাস্তার উঠতি বয়সী ছেলেরা সালাম ঠুকল দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করবার জন্য ডেইরি ফার্মের পেছনে মাঝারদের আস্তানা সেখানে ঢুকতেই নাককুচকে ফেলল রাহাত ভাই কোনে ঢুকতেছেন বাইরে খাড়াইয়া দুধওয়ালা বেডারে ডাইকা আনি গন্ধ লাগতেছে জয় গুণ গুণ করে গান গাইছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মা তাই তোমায় ভালবাসি গোয়ালের মাছ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে এগিয়ে গেল ভেতরের দিকে রাহাত বুঝলো না জয় ভেতরে কেন যাচ্ছে গোয়ালাকে পাঁচ লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গিতে কাছা মারতে মারতে এগিয়ে গেল ডেইরি ফার্মের চারপাশে দেয়া উঁচু দেয়ালের দিকে তখনো গান গাইছে জয় বাংলা বাংলার জয় হবে 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 জয় জয় আমির বাংলার জয় থেমে গেল আরে শালার আবার গান ধরল জয় বাংলা বাংলার জয় লুঙ্গির কাছা পেছনে গুজে একলাফে চড়ে গেল প্রাচীরের ওপর অল্প একটু মাথা বের করে দেখল ও বিস্তর মাঠে এক গোল মিটিং বসেছে জয়ের ভাবনা ভুল হবার নয় সেখানে মাঝহার শুধু চেয়ারে স্ক্র্যাচে ভর করে বসে আছে পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের এই দুনিয়ায় জাদু বলতে যদি কিছু থেকে থাকে তো সেটা মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপে চলে আসতে মানবজাতি সময় নেয় না এতদিন পলাশ স্বীকার করত না যে তার মাঝহারের সাথে সম্পর্ক ভালো আবার তলে তলে হামজাকে এবং জয়কে হাতে রেখেছিল নিজের শক্তি কিছু গোপন ব্যাপার ও পার্টনারশিপ বহাল রাখতে আরও একজন পিঠ হেপাস করে ঘাসের ওপর বসে আছে সেই মিটিংয়ে তাকে দেখে জয়ের হো হো করে হাসি এল জোকারদের মুখোশ নেহায়ত মুখোশ অথচ মানুষ যে মুখোশ পরে ভালো মানুষদের ধোকা দিয়ে তাদের সাথ মিশে থাকে এটা বোধহয় খুব সস্তা তবে শক্ত মুখোশ যে লোকটাকে সে দেখল তার ব্যাপারে মানুষের ধারণা কিছু অন্য কিছু সে লোকটা অন্য কিছু জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের ওপর সে অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন সদিচ্ছায় শিকার করে বেড়ানোর বাহাদুরিটুকু আছে সে কোনোদিন কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না মিথ্যা রূপ প্রকাশ করে মানুষকে ধোকা দেয়াকে সস্তা ছোট লোকই কারবার মনে হয় তার সে খারাপ এটা তার বুকুচিয়ে বলার যে প্রবণতাটা আছে নিজের সেই গুণটাকে সে ভালোবাসে দুধটা রাহাতের হাতে দিয়ে জয় কেন্দ্রের দিকে গেল রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্যাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য হামজাকে গিয়ে বলতে বলল দ্রুত যেন তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে তাদের অনুপস্থিতিতে নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা এম ড্যাশ হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বিকেলের দিকে বাড়ি এসেছিল অন্তরা রাতে আব্বুকে ওষুধ খাইয়ে আব্বুর রুমেই বসেছিল সে তখন রাত দেড়টা বাজে রাবেয়া নামাজে বসেছেন নফল নামাজ বোধ হয় আমজাদ সাহেব শুয়ে আছেন পুরো শরীরে থেতলানোর ক্ষত পিঠ উল্টে শুতে গেলে এতক্ষণ কষ্ট পাচ্ছিলেন কিন্তু ব্যথার ওষুধের প্রভাবে ঝিমুনি এসে গেলে শুয়ে পড়েছেন অন্ত আব্বুর হাতটা নিজের দুহাতের মুঠোয় পুড়ে তাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝে রইল বেশ কিছুক্ষণ সে এখনও তেমন কিছুই জানে না কেন এসব হলো শুধুই টাকার জন্য অন্তিক পলাশের কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু সে গয়না পেল কোথায় এক মুহূর্তে বুদ্ধিমতী অন্তুর কাছে বেশ কিছু বিষয় খোলাসা হয়ে এলো অন্তিক যেদিন বিয়ে করে আনল আমজাদ সাহেব ভৎসনা করেছিলেন তাকে অন্তিক জবর তারা ছেলে বিশেষ করে তাকে তুচ্ছজ্ঞান করলে সে সইতে পারত না ছোট থেকেই সেদিনের বাপের তাচ্ছিল্যটুকু গভীরে লেগেছিল অথচ সে বাপের সেই সকল কথার পেছনের ভালোবাসার শাসনটুকুকে এড়িয়ে গিয়েছিল জিদের বশে এমন বহু সত্য মানুষ নজর আন্দাজ করে এড়িয়ে যায় অন্তিকের মাথায় ভূত চাপল সে প্রমাণ করে দেখাবে সে পারে সে রোজগার জানে নিজের বউকে নিজে পালন করতে পারে কিন্তু গয়নাগুলো মার্জিয়া এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি জেদি অন্ত নিশ্চিত পুরোটা অন্তিকের না বরং কিছুটা উৎসাহ মার্জিয়ার অবশ্যই আছে কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরেই করা হয়েছিল সেই গয়না বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক কিন্তু পলাশ কোনো যেন তেন মহাজনের নয় একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ সুদের টাকা দেবার জন্য যে আয়টা দোকানে হওয়ার কথা তা পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলেই খেয়ে ফেলত অন্তিকের কিছু বলার ছিল না কারণ সে ওদের কাছে জিম্মি প্রতিদিন পলাশের ছেলেরা অন্তিককে শুষে খেত দোকানে ভাটা পড়তে শুরু করল অন্তিকের নিজের ব্যবসা খাড়া করা তো দূর পুঁজি ফুরিয়ে যেতে লাগল বাড়িতে কানাক্রি আসার প্রশ্নই ওঠে না কারণ দোকানের মালদিন দিন কমে আসল পুঁজি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল অথচ তখনই পলাশের পুরো টাকা আর সপ্তাহের হিসাবে নির্দিষ্ট টাকার সুদ জমে জমে পাহাড় হচ্ছিল অন্তিক লজ্জার মরণে এ কথা বাড়িতে বলার সাহস পায়নি যতদিনে সে বুঝতে পেরেছিল নিজের ভুল ততদিনে আব্বুর সামনে এসে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল যে আব্বুকে টক্কর দিতে এত কিছু সেই টক্করের খেলায় যখন তার ধ্বংস নেমে এলো সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি দিন দিন মৃত হয়ে উঠছিল অপরদিকে মার্জিয়া জেদি মেয়ে তাকে শোক দেয়ার ক্ষমতা ছিল না অন্তিকের সেই ঋণে ডুবে প্রায় মৃত আবার মার্জিয়ার বাপের বাড়ির গয়নাও সে খেয়ে ফেলেছে সে চাইলেও বউকে শাসন করতে পারেনি বা সেই মানসিকতাই হয়তো ছিল না শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপভাবে ততদিনে তার দিন ঘনিয়ে আসতে শুরু করলো কিন্তু আব্বুকে এসে এসব বলার সুযোগ হয়নি পলাশের কাছে মেয়াদ ফুরিয়ে গেল পলাশ হয়তো চাপ দিতে শুরু করেছিল সুদসমেত টাকা ফেরত দিতে অথবা তা আদায় করে নিত অন্তিকের শরীরের ওপর দিয়ে ও পালিয়ে যাওয়ায় যা সেছেন আমজাদ সাহেব মার্জিয়া সব জেনেও শুধু গজরাতে পেরেছে এ বাড়ির লোকেদের দায়ী করত সে এই অবস্থার জন্য এজন্য কোনদিন ওদের তিনজনকে মেনেই নিতে পারেনি মেয়েটা ঘৃণা করেছে সব সময়। কিন্তু এতদিন সকল ভরণ পোষণ থেকে শুরু করে আজ ও অন্তিকের ভুলের খেসারত সেই বাপকেই দিতে হলো। সন্তানরা কোনোদিন বুঝবে না এই বাপেদের একটা সময়ের পর প্রতিটা সন্তান বিশেষ করে ছেলেরা বাপ মাকে শত্রু ভেবে নেয় অথচ কে যেন বলেছিল বাপের বয়স পাঁচশো হলেও নাকি বাপেরা সন্তানদের ঢাল রূপে ব্যবহৃত হতে পারে এটা বাপেদের চরিত্র অন্তর গাল বেয়ে তসতসে গরম জল গড়িয়ে পড়ল এত কিছু হয়ে গেছে অথচ কোনদিন আন্দাজ করার সুযোগ পায়নি ভালোবাসলে মূল্য চুকাতে হয় আমজাদ সাহেব বাপ হিসেবে সন্তানকে ভালোবাসার দায় এই মূল্য চুকালেন কিন্তু সে সে কিসের দানে বলি হল পলাশের হাতে বোন হিসেবে এ কথা তো কতদিন হলো মানে না বোধ হয় অন্তিক তাহলে কিসের দায় বড় ভাইকে গোপনে ভালোবাসার দায় ছোটবেলার সেই সব সুন্দর খুনসুটির দায় কীসের দায় চুকিয়েছে অন্তু ফুঁপিয়ে ওঠা থেকে থামালো নিজেকে আরও শক্ত করে চপে ধরল হাতের মুঠোয় আব্বুর ফুটবল হাতটা কপাল ঠেকিয়ে বসে রইল ওভাবেই রাবেয়ার গুনগুনিয়ে কান্নার সুর উঠেছে মৃদু আওয়াজ আসছিল সেই সময় শুরু হল বোমাবাজির আওয়াজ অন্ত প্রথমে বুঝতে না পারলেও পরে হাসল নিশ্চয়ই জিতে গেছে হামজা এই মাঝরাতেও তার উল্লাস যাপিত হচ্ছে একের পর এক বোমা আতসবাজি ফুটছে বিকত আওয়াজে যেন ছাদের ওপর এসে পড়ছিল সেগুলো কয়েকটা গুলিও ফুটল আমজাদ সাহেব নড়ে চড়ে উঠলেন তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরো তার খানিক বাদী সেই মাঝরাতে বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল শেষ রাতের দিকে থামল এই উল্লাস তবুও দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল পুরো দিনাজপুর মেতে উঠেছিল যেন উৎসবে ভোজন চলছে নাচানাচি হচ্ছে এমন একটা আমেজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল রাত তখন নিশুতি হয়ে গেছে খুব বেশি দেরি নেই ফজরে রাজান শুরু হবে চারদিকে রাবিয়া আমজাদ সাহেবের ওপাশে অপ্রস্তুত কাত হয়েছেন কাদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে তার ওপর মানসিক চাপ অন্ত বসেছিল ওভাবেই এটা চলে আসছে এমনভাবেই সে অসুস্থ হলে আমজাদ সাহেব ঘরে আসতেন না বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত রাবেয়া পাশে ঘুমিয়ে নিত আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তুকে বসে থাকতে দেখা গেছে ঘড়ির কাটার খপখপ আওয়াজ কানে লাগছিল খুব একদম নীরব হয়ে গেছে পরিবেশ তার ওপর ঠান্ডা আবহাওয়া শীতের রাত এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় করাঘাত পড়ল করাঘাত যেন চাপা হাতে পড়ছে হাত শব্দ বাঁচাতে চাইছে সঙ্কোচে জমে গেছে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া ঘড়ির আওয়াজ আর শোনা যাচ্ছিল না তখন অন্তর বুকের টিপটিপানির নিচে পড়ে গেল ঘড়ির আওয়াজ এত জোরে শব্দ করে স্পন্দিত হচ্ছিল হৃদযন্ত্র দৌড়ে গিয়ে রাবেয়াকে ঠেকাতে ইচ্ছে করছিল শরীর আওলে আসল অন্তর তার মাথায় চাপ ধরে আসছিল মনে হচ্ছিল এখনি কানবে রক্ত বেরিয়ে আসবে কিসের যে নারকীয় আতঙ্ক তাকে ঘিরে ধরে রেখেছিল সে বুঝতে পারল তার মানসিক অবস্থা ভালো নেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে সাহসগুলো একবেলায় দুমড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল তার পায় প্রাণ নেই চোখের দৃষ্টিতে চঞ্চলতা নেই নজর থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে নিস্তরিত পায়ে এগিয়ে এল বিছানার দিকে অন্তু তাকিয়ে দেখল না শক্ত হয়ে বসল এতক্ষণের আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার শিরদার বেয়ে নেমে যাচ্ছিল ইচ্ছে করছিল ধাক্কা মেরে বের করে দিতে এখান থেকে পুরুষ অবয়ব ধপ করে বসে পড়ল আমজাদ সাহেবের পায়ের কাছে আস্তে আস্তে হাত এগিয়ে দিল উনার পায়ের ওপর বহুদিন পর এই ঘরে প্রবেশ তার আমজাদ সাহেবের এত কাছে আসা ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ টপ করে এক ফোঁটা জল পড়ে আমজাদ সাহেবের পায়ের ওপর বিছানো কম্বলে অন্তু উঠে বেরিয়ে যায় রুম থেকে প্রেশার ইম্পেক্টেড লাগছিল খুব তার অন্তিক যখন অসুস্থ বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছিল অন্তু থাকতে পারেনি সেখানে তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল আমজাদ সাহেব চুপচাপ চেয়েছিলেন ছেলের দিকে তখন ঘড়িতে সকাল সাতটা রাবেয়া রান্নাঘরে দাঁড়িয়ে আচলে মুখ চেপেছেন অন্তুর মনে হচ্ছিল সে পাগল হয়ে যাচ্ছে আব্বুর প্রতিটা ক্ষত তাকে প্রতিবার তীরের ফলার মতো বিষাক্ত আঘাতে জর্জরিত করছিল তার ওপর অন্তিক ছোট্ট ছেলের মতো হু হু করে কাঁদছে অন্তুর মনে পড়ল অন্তিক খুব জেদি ছিল ছোটবেলায় আমজাদ সাহেব শাসন করার জন্য মারলে সে আর ভাত খেত না কোনোভাবেই কেউ খাওয়াতে পারত না যতক্ষণ না আমজাদ সাহেব ওকে খাওয়াবেন খাওয়ার আগে ঠিক এভাবেই আব্বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে কাঁদত সেই শেষরাতে এসে পা দুটো ধরে বসেছে আর ছাড়েনি কতবার কতভাবে ছুঁয়ে দিচ্ছে আব্বু প্রলাপ বকছিল বেলা খানিক বাড়লে পরিবেশ অল্প শান্ত হলো শাল চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে অন্ত এসে বসল খোলা সিঁড়ির নিচটায় শীতের কড়া রোদেও অল্প স্বল্প উত্তুড়ে হাওয়ার তোর অন্তিক মাথা ঝুঁকিয়ে বসে আছে পা ফুলে গেছে মার্জিয়ার আর ওই জেদি মেয়েটার মুখেও রানী অপরাধীর মতো মুখ করে বসে আছে সেও কেঁদে উঠেছিল আমজাদ সাহেবকে দেখে বেলা এগারোটার দিকে মুস্তাকিন এল আমজাদ সাহেবকে সালাম করে এসে দাঁড়াল রাবেয়া চেয়ার এনে দিলেন বসল সে চেয়ারে যে মাদুরটা পাতা ছিল তাতে সবার সাথে পা গুটিয়ে বসে পড়ল চেয়ারে বসে আছেন আমজাদ সাহেব হুট করে অন্ত কেন যেন একটা অপ্রাসঙ্গিক কথা তুলে বসল আখির কেইসটা কতদূর এগোল অফিসার কেইস টানার জন্য দড়ি লাগে সেটার প্রান্ত হারিয়ে ফেলেছি থেমে আছে বলা চলে বন্ধ হয়ে গেছে আপনি বলেছিলেন ওরা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে হ্যাঁ আমি গিয়ে পাইনি আপনি গিয়েছিলেন না আমিও পাইনি তাহলে যে জিজ্ঞেস করছেন অন্ত কথা বলল না তার মুখে পর্দা নেই শুধু মাথায় ওরনা দেয়া অন্তু যতক্ষণ চুপ রইল আর কেউ কথা বলল না সে নিজেই সময় নিয়ে বলল এর মাঝে দুদিন অলরেডি কেটে গেছে ওরা এই দুদিনে কেন হানা দেয়নি জানা নেই অন্তিক এখন বাড়িতে যদিও আমি কিছুই বুঝতে পারছি না আসলে কিসের জন্য কি হচ্ছে তা ধারণা করতে গেলে মাথায় প্যাচ লেগে যাচ্ছে ওরা এবার বাড়ি চলে আসলে পুরো পরিবার শুদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখে যাবে হয়তো তাই আমি চাচ্ছিলাম থানায় একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিশের মাধ্যমে পলাশের কাছে কিছুদিন সময় চেয়ে নিতে যাতে কুড়িগ্রামের জমিটা বিক্রির জন্য আর খানিকটা সময় পাই মুস্তাকিন একটু ভেবে বলল থানায় এ নিয়ে আলাপ করাটা কতটা ঠিক হবে বলতে পারছি না পলাশ ব্যাপারটা কেমনভাবে নেবে জানা নেই আর খবর পেয়েছি রাজন দিনাজপুর নেই ওদের বিরুদ্ধে এমনকি কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ করব না আমি শুধু অন্তিকের ঋণের বিষয়টা জানাব এবং পলাশদের সাথে একটা আলোচনার মাধ্যমে আইনতভাবে খানিক সময় আমরা চেয়ে নিতে চাই এভাবে এক একটা মুহূর্ত আতঙ্কে গুমড়ে মততে পারব না মুস্তাকিন মাথা নাড়ল কিছু সময় চুপ থেকে বলল আপনি কি ভরসা হারিয়েছেন আমার ওপর অন্ত নির্লিপ্ততা শোনাল মুস্তাকিনের স্বর ভরসার প্রশ্ন উঠছে না অফিসার তাছাড়াও আপনার ডিপার্টমেন্ট আলাদা আপনি খুন খারাবির প্রশাসনিক দায়িত্বে আছেন আমাদের ব্যাপারটা তা নয় আজ মুস্তাক জলদগম্ভীর শীতল বুদ্ধিমতী রূপটা আরেকবার পর্যবেক্ষণ করল যার কথার ভার চোখের শান্ত চাহনির ঝাজাল তেজস্ক্রিয়তা এবং মানসিক কাঠিন্য খুব নজরে আসছিল অথচ এই মেয়েটাও কেমন মরিচা ধরা পাতলা লৌহখণ্ডের ন্যায় ক্ষয় হয়ে গেছিল সেদিন এজন্যই বোধহয় বলে মানসিকতায় জোর থাকলে আঘাতটি কিট বালু সিমেন্টের কাঁচা গণ্নে পানির মতো কাজ করে যত পানি দেবে তত মজবুত হবে যেন অন্তর পরীক্ষা আছে আজ সে বের হবার সময় অন্তিক ডাকল হহুত দিন পর ভাইয়ের ডাক অন্তুর মনে কোনোরূপ সিক্ততা আনল না বরং গলিত সিসার ন্যায় ঝলসাতে ঝলসাতে ঢুকল এই অবস্থায় একা যাবি না চল আমি সাথে গিয়ে পৌঁছে দিয়ে আসি অন্ত হেসে ফেলল ভাই বেচা গরুর দাঁত ধরে টানছিস কেন তাতে কি গরু আর ফিরবে মালিকের কাছে আমি সোল্ড আউট রে পণ্যের মতো কোম্পানি থেকে শহর বাজারের শোরুমগুলোর মালিকদের কাছে শ্যাম্পল হিসেবে দেখা হয়ে গেছি এখন আর প্রোডাক্ট স্টকে নেই অলরেডি সোল্ড তুই আরাম কর আমি চলে আসব অন্তিক মাথা নত করল না লজ্জাও পেল না সে তাকিয়ে দেখল অন্তুর দাপুটে পা ফেলে বেরিয়ে যাওয়া অন্তুর কাছে সে গুরু ছিল তবে নিচে নেমে গেছে কয়েক বছর আগে ততদিনে ছোট্ট অন্তু যেন তেজস্ক্রিয় মৌল হয়ে উঠেছে যা দেখতে নিষ্ক্রিয় লাগে অথচ শতস্ফূর্ত বিকিরণ ছড়ায় সর্বক্ষণ তার তো আরও বহু ভৎসনা প্রাপ্ত মা বোন ক্ষমা না করলে তার ক্ষমা নেই এরকম ছোট খাটো কটুক্তিতে তার শোক হচ্ছিল অন্তর কাছে মাথা আরও নত হয়ে আসছিল মানুষ চিরকাল মোটেই নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না নিজের দোষে তা কখনো কখনো খুব জঘন্যভাবে মরা পাতার মতো ঝরে পড়ে ঠিক যেমন সে আজ নিতান্তই নর্দমার কিট অবাঞ্ছনীয় জেদের বশবর্তী হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ এম দ্যাশ পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্ত গেল থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের জন্য মনোয়ারা রেহমান ওকে দেখে মৃদু হাসলেন ভালো আছো মলিন হাসিটা লুকিয়ে বলল আলহামদুলিল্লাহ ম্যাম আপনি ভালো মনোয়ারা মাথা নেড়ে বসতে বললেন এক মুহূর্তের জন্য অন্তর দিকে তাকিয়ে হুট করে যেন থমকালেন ভদ্রমহিলা অন্তুর মুখ খোলা পর্দা নেই তাতে তবে সঙ্গোপনে এড়িয়ে গেলেন এই ব্যাপারটা অন্তু উসখুস করছিল মনোয়ারা বুঝলেন বোধহয় কিছু বলবে অন্তু তোমার সাথে এমন বোধ যায় না আমি তোমাকে স্পষ্টভাষী হিসেবে দেখতে চাইব আশ্বস্ত হয়ে বলল অন্ত ম্যাম আমাদের কমন রুমে যে সালমা খালা কাজ করতেন উনার সম্বন্ধে কি কি জানা আছে আপনার সন্দিহান স্বর মনোয়ারার কেন জিজ্ঞেস করছ জানি না আসলে উনার মেয়ের ওভাবে মৃত্যু উনার মেয়ে আখি উনার মেয়ে ছিল অন্তু অপ্রস্তুত হল জি ম্যাম উনার মেয়ে আখি ও আচ্ছা তো তুমি কেন জিজ্ঞেস করছো সেসব ব্যাপারে অন্তু কথা খুঁজে পেল না আর প্রসঙ্গ এড়াতে বলল আমাদের সেশন ফি কত ম্যাম বেরিয়ে আসার সময় ফের একবার ডাকলেন মনোয়ারা শোনো মেয়ে এতক্ষণ অনধিকার চর্চা হবে বলে জিজ্ঞেস করিনি তবে না করে পারলাম না তোমায় দেখে ঠিক লাগছে না আমার অভিজ্ঞতাকে বোধহয় ফাঁকি দিতে পারেনি তোমার চতুর চোখ অন্তু হাসল সুযোগ পেলে পড়ে কখনো সরল চোখে তাকাবর ম্যাম পড়ে নেবেন সবটা আজ জোর করবেন না আমার জন্য দোয়া করবেন একটা সরু দীর্ঘশ্বাস বেরিয়ে এল জীবন তার সাথে বেশ গভীর নিষ্ঠুর খেলায় মত্ত হয়েছে জিতবে কে জীবনের সাথে নাকি জেতা যায় না হার নিশ্চিত জেনেও সে কি একবার লড়বে হারার জন্য লোড়াটা বোকামি হবে না আবার না লড়ে জিতে যাওয়াটাও ছোটলোকই হবে না ভাবনা শেষ হল শহীদ মিনারের সম্মুখে এসে মেরুদণ্ড বেয়ে এক শঙ্কিত হাওয়া মস্তিষ্কের নিউরন কোষে আন্দোলন তুলল যেন জয় 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 আমির এই পথটা বহু হেনস্থার সাক্ষী আজ দেখা হবে না হবার চান্স বেশি গতকাল নির্বাচনে জেতার উৎসব মানিয়ে এখন হয়তো ঘুমাচ্ছে অন্তু হাসল এরা সুখী কারণ এরা খারাপ অন্তু অবাক হল আশ্চর্য সে নিজেও তো খারাপ তবুও তার জীবনে এত ঝঞ্ঝাট কিসের নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছায়নি নিয়তি নিজেও জানে না অন্ত কতটা স্বার্থপর হিংস্র আর কুটিল আবার সময় সাপেক্ষে খুব দুর্বল এই বিষয়টাকে অবশ্য ঘৃণা অন্ত। ফুর্বল কেন সেই পুরোপুরি খারাপ হতে হবে তাকে গোটাটা আপাদমস্তক প্রতিটা শিরার প্রবাহধারায় খারাপের তরল ঢুকাতে হবে পলাশ ভালো আছে জয় ভালো আছে এই সমাজে এমন সব জয় পলাশেরা এক ডাকে সুখী মানুষ সেও সুখে থাকবে শুধু একবার খারাপ হয়ে গেলেই তার সুখ আর ঠেকবে না কোথাও নিজেকে এ পর্যায়ে পাগল মনে হল অন্তর অবশ্য সে আগে পরেই নিজেকে পাগলই ভাবে এম ড্যাশ সেই রাস্তা জয় হামজার ক্লাবের রাস্তা ক্লাবটাকে বেলুন ফুল বিভিন্ন ধরনের সরঞ্জামে সাজিয়ে তোলা হয়েছে এক গাদা চেয়ার জড়ো করা পাশের মাঠটায় বেশ কিছু ডেকচি প্লেট সামিয়ানা ইত্যাদিও দেখতে পেল উৎসব বেশ জমজমাট পালিত হয়েছে অন্তর বুকটা আবার একটু কাঁপল অবশ্য ক্লাবের সামনে কেউ নেই দুপুর গড়ানো সময় সবগুলো নাচানাচি লাফালাফি করে হয়তো বিশ্রাম নিচ্ছে এখন আগের দিন যেদিন এসে চাঁদনিদের পায়নি সেদিন আশপাশের কারো বাড়িতে বিশেষ কিছু জিজ্ঞেস করা হয়নি শুধু শুনেছিল ওরা চলে গেছে এখান থেকে ঘরবাড়ি ওভাবেই পড়ে আছে শুধু মানুষগুলো নেই চাঁদনীর কথা অন্তর মাঝে মধ্যেই মনে পড়ে মেয়েটাকে একদিনেই কেন জানি মনে ধরে গিয়েছিল আর সালমা খালা উনার কান্নাজড়িত মুখটার কথা মনে পড়লে বুক ভার হয় অন্তর অন্তর চাঁদনিকে দরকার ওর বিশ্বাস মেয়েটা অনেক কিছু জানে অন্ত এটাও ভেবে বের করেছে এই দুদিনে এসব তাদের পরিবারের সাথে হয়তো শুধুই ঋণের টাকার দায় বোধহয় হয়নি কিছু একটা ঘটছে ঘটেছে চলছে পিঠপিছে যা আন্দাজের বাইরে কেন জানি অন্তুর তখনও বারবার মনে হতো যদি হামজা জয় এসবের পেছন থেকেও থাকে তবে শুধু তারা একা নেই আরও কেউ আছে সাথে কিন্তু কে আছে এটা আন্দাজে এসেছিল না এখন আসছে একটা আন্দাজ আখিকে ওভাবে ক্ষুধার্ত হায়নার মতো ছিঁড়ে খাওয়ার প্রবণতা সে সেদিন পলাশের চোখে পুরোটা সময় দেখেছে পলাশ এসব করেছে তা সে নিশ্চিত মুস্তাকিনও বলেছিল তার কাছে হুমকি চিরকুটটা পলাশের কাছ থেকেই এসেছে কি হতো যদি না জয় সেদিন ওকে শেষ মুহূর্তে রক্ষা না করত ভাবতেই বিষিয়ে উঠল ভেতরে ভবনাটা এক জানোয়ারের সাপেক্ষে আরেক জানোয়ারকে সক্রিয়া জ্ঞাপন করছে যেন পাগল মনটা টিনের কেটে বানানো দরজাটা চাপানো ছিল তা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করতেই কেমন ক্যারোয়ার শব্দ করে উঠল অন্ত সাবধান হল কোনো মতো ভেতরে মুখ দিতেই একটা গন্ধ এসে সুরসুর করে নাকের গভীর প্রবেশ করল বমি এসে গেল অন্তর ওরনা তুলে নাকে চেপে ধরল এই কদিনে একটা বসত বাড়িতে এমন দুর্গন্ধের উৎস কি কিছু মরে পড়ে আছে নাকি ঘরগুলো ফাঁকা জিনিসপত্র কিছুই নেই যত এগিয়ে যাচ্ছিল গন্ধটা আরও প্রকট হয়ে নাকে আসছিল মাটির রান্নাঘরে ইঁদুর মাটি তুলে ছোট ছোট পাহাড় বানিয়েছে চাঁদনি যে ঘরে তাকে বসিয়েছিল সেখানেও উকি দিল একবার ফাঁকা সেসব অথচ গন্ধের উৎসটা আসছে আসলে ওই বিল্ডিং থেকে যেটা অন্তু এর আগেরবার এসেও দেখেছিল ওভাবেই পড়ে আছে শুধু ছাদ হয়েছে নিচে মাটি জানালা দরজা কিছুই নেই কৌতূহল দমাতে না পেরে সেখানে উঠে গেল অন্তু ইটের ওপর ইট রেখে সিঁড়ি তৈরি করা যেটা আগে ছিল বলে মনে পড়ল না বালু বিছানো মেঝে দুটো পাশাপাশি ঘর এক ঘরে উকি দিয়ে ফাঁকা পেল ওপর ঘরে যেতেই একদম পেটগুলি এলো অন্তর শক্ত করে ওরনা চাপল নাকে অবাক হয়ে দেখল ঘরটা একটা মাদুর দু তিনটা চটের বস্তা চাটাই পিরি ইত্যাদি বিছানো তার ওপর ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো কাচের বোতল ক্যান অন্তুর বুঝতে সময় লাগল না বোতলগুলো অ্যালকোহলের মোরকের মতো কাগজ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে তাতে নিশ্চয়ই নেশাদ্রব্য ছিল একটা জিনিস যা অনেকগুলো এখানে ওখানে পড়ে আছে তা দেখে প্রথমে বুঝতে পারছিল না অন্তু এগুলো আসলে কি একটু পরেই মাথা এলো এ তো কলকি গাজার কলকি বা স্টিক তৈরির তিনকোনা আকৃতির মোর্গ এসবের গন্ধ আসছে তবে এমধ বিশ্রী আর তীব্র যেন নয় যা নাকে আসছিল এই ঘরের ফাঁকা জানালায় চাটাই বেঁধে দেয় ঘরের ভেতরে দিকটা অন্ধকার প্রায় অন্ত আরও কিছুটা এগিয়ে গেল গা গুলিয়ে এলো ওর মাংস পচার গন্ধ নাকি খুব বিশ্রী হয় অন্তর মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে প্রবেশ করেনি কখনো সে আরেকটু ঝুকল বেকারিগুলোতে যে পাতার ওপরে করে বিস্কুট রুটি সেঁকতে দেয়া হয় তুন্দুরিতে সেই পাতা তার ওপর ঘন শুকনো সাদা লালচের মিশ্রণে কেমন ক্রিম জাতীয় পদার্থ লেপতে আছে সাদা পদার্থগুলো আলাদা হয়ে আছে জায়গায় জায়গায় অন্ত বুঝতে পারছিল না জিনিসটা কি আসলে কি লেগে আছে লোহার পাতাগুলোর ওপর খানিকক্ষণ চেয়ে রইল কি ধরনের পদার্থ কোনো ক্রিম অথবা রাসায়নিক দ্রব্য হুট করে জট খুলল যেন ঘন অফ হোয়াইট রঙা ক্রিম জাতীয় পদার্থ কি তা বুঝতে পেরে ঘেন্নায় গা ঝাঁকুনি দিয়ে উঠল পায়ের পাতা শিরশির করে উঠল পুরুষের বীর্য অন্ত কয়েক কদম পিছিয়ে এসে কেঁপে উঠল একটু ধাতস্থ হতেই ভাবনা এল তাহলে এই পদার্থটির সাথে রক্ত কেন পরে বুঝতে পারল ওখানে পড়ে শুকিয়ে আছে রক্তপুজ এবং বীর্য মানবদেহের বর্জ্য পদার্থের সবচেয়ে ঘৃণ্য ও নোংরা তিনটি পদার্থই এখানে পড়ে আছে অন্তর শরীরের পশমগুলো তখনও দাঁড়িয়ে আছে লোভকূপগুলো শিউড়ে আছে পেটে মোচর দিয়ে আসছিল এখানে কি হয় মদ জুয়ার আসর বসে তা তো বোঝা গেল না হয় তবে এগুলো কি কেন কি ঘটে এখানে নাকি সে বেশি ভাবছে ধূর্ত মস্তিষ্কের অন্তর মাথায় বহু রকমের ব্যাকআপ সম্ভাবনা আসছিল হতে পারে কারো ক্ষত ড্রেসিং করা হয়েছে এখানে বদরক্ত ও পুজ ফেলা হয়েছে কিন্তু এসব বাচ্চা বোঝানো ভাবনা বেশিক্ষণ খাটল না তার কাছে ভেতর থেকে প্রশ্ন এলো তাহলে বীর্যর মতো এমন একটা অবাঞ্ছিত পদার্থ এমন একটা জায়গায় খোলা ভাবে এই পদার্থ কি এভাবে পড়ে থাকার মতো কিছু কি ধরনের নোংরামি হয় এই পরিত্যক্ত ঘরখানায় মাথাই কিছু আসছিল না বুঝেই আসছিল না অন্তর পৃথিবীতে কি কি ধরনের অবাঞ্ছনীয় গোপনীয়তা রয়েছে ভেবে পাচ্ছিল না সে পুজ রক্তের একটা সম্ভাব্য ধারণা তৈরি করা গেলেও অন্ত ওই পদার্থটির কোনো হিসেব বের করতে পারল না সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো আছরের রাজান পড়ছিল হাত ঠান্ডা হয়ে এসেছে কেমন ঘোর লেগে গেছিল ওর সাধারণ স্বাভাবিক জীবনটা কবে থেকে যেন এমন উদ্ভট সব পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভ্যাস গড়ে নিল এই ভয়টাও ভেতরে কাজ করছিল না যে পাশেই ক্লাবঘর কেউ দেখে ফেলবে তাকে খানিক হেঁটে তবে রাস্তায় উঠতে হয় বাড়িটার চারপাশে কোনো বসতি নেই অন্ত ভেবে পাচ্ছিল না এখানে আসলে হয় কি আর বাড়ির লোকগুলোই বা গেল কোথায় কেউ জোর করে উঠিয়ে দিয়েছে কারা উঠিয়ে দিয়েছে ক্লাবের মালিকেরা পাশের বাড়িতেই ঢুকল সে দ্বিধা সংকোচ ঠেলে কথায় কথায় জিজ্ঞেস করল ওই বাড়ির লোকেরা কোথায় গেছে ওদের সাথে কি হয়েছিল বাড়ির মহিলা বললেন কি হবার আছে হুট করে একদিন আইছিল পরে আবার চলে গেছে হয়তো কারোর সাথে তেমন সম্বন্ধ ছিল না ওদের যতদিন ছিল এখানে অন্তর চোখ মুখ কুচকে উঠল মানে হুট করে এসেছিল মানে সালমা খালা এখানকার বাসিন্দা না ও মা তা হবে কেন কয়েক মাস আগেই তো আইসিল এইখানে অন্তুর মনে হচ্ছিল এটা তার হ্যালুসিনেশন হচ্ছে হ্যাঁ আজকাল তার খুব হ্যালোসিনেশন হয় মাঝে মধ্যে বুঝতেই পারে না কোনটা বাস্তব আর কোনটা হ্যালোসিনেশন হতে পারে সে এখন বাস্তবে এখানে আসেইনি ঘরের বারান্দার গ্রিল ধরে ভাবছে এসব মাথা গুলিয়ে যাচ্ছিল সালমা খালাকে কমন রুমের আয়া হিসেবে সে অ্যাডভিশন নেয়ার পর থেকে দেখছে অর্থাৎ সে ই দেখছে প্রায় দু বছর যাবৎ এসেছে তারও আগে আর ই মহিলা বলছে কয়েক মাস আগে এখানে এসেছে তাহলে আগে থাকত কোথায় আর জায়গা বিক্রি ওসব সব ঝামেলা অন্তুর অসহ্য লাগছিল ভাবতে হয়তো মহিলার মাথা খারাপ হয়েছে নয়তো সেই ভ্রমের মধ্যে এসব দেখছে কিছুক্ষণ পর সামলাল নিজেকে আচ্ছা বুঝেছি ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবেন আর সোহেল ভাইয়া কি বিদেশ চলে যাবার পরে ওরা গেছে এখান থেকে মহিলা বিরক্ত হলেন বললাম তো ওরা কারো সাথে মিশত না এই দিকের ক্যাডা বিদেশ গেছে কি দেশে আছে তা কেমনে বলব খালি ওই বাড়িতে থাকত ওরা এই জানি আর আখির লাশ মানে লাশ মাটি হবার পরপরই চলে গেছে ওরা নাকি তার আগে সেসব অত জানি না খালি জানি এখন আর থাকে না ওরা মহিলা ক্যাটক্যাট করে উঠল অন্তর ইচ্ছে করছিল নিজের মাথার ওপর রাস্তার একটা ভাঙাইট তুলে ধারাম করে বাড়ি মারতে মাথাটা জং ধরে আসছে তার মানে কি আখির লাশ আসেইনি বাড়িতে মুস্তাকিন বলেছিল এসেছে তাহলে নিশ্চয়ই এসেছে হয়তো পরিবারের কাছেও পৌঁছেছে তবে পরিবারটা এখান থেকে যেখানে উঠে গেছে সেখানে তাহলে নিশ্চয় পুলিশ ফোর্স জানে চাঁদনির ঠিকানা এখানে যেহেতু আসেনি তাই আশপাশের কেউ জানে না আর সেও সে সময় কোনো কারণে এ মুখ হতে পারেনি পরে যখন এলো তার আগেই ওরা চলে গেছিল এখান থেকে অন্তর মাথায় আরেকটা প্যাচ খুলে গেল নিশ্চয়ই জমি জমার ক্যাচাল মিটমাট হয়ে গেছে আর চাঁদনি বলেছিল ওরা এখানে আর থাকবে না জমি ফেরত পেলেও তারা অন্যত্র চলে যাবে এই এলাকা ছেড়ে আর এমন অবস্থায় যে কেউই তাই করত এত বড় দাম চুকানোর পর কে ই জাহান নামে পড়ে থাকে অন্তর খেয়াল এলো সালমা খালাকেও আর ভার্সটিতে দেখা যায় না কিন্তু কবে থেকে তা ঠিক মনে আসছিল না অর্থাৎ সে ভেতরে যেসব দেখল সব এই জায়গার নতুন মালিকের কারসাজি তার কি জানানো উচিত এ ব্যাপারে পুলিশকে নিশ্চয়ই জানাবে আবার ফেঁসে যাবার চিন্তাও এলো মাথায় অন্তর হুট করে একটা বিষয় মাথায় এলো সে যে অসহ্য গন্ধটা পাচ্ছিল সেটা কি ওই রক্তপুজ থেকে আসছিল রক্তপুজ অথবা বীর্য কোনোটা থেকেই ওমন নারী ভুরি উগরে আসা দুর্গন্ধ আসে না আর এই রকম একটা রহস্যমণ্ডিত বাড়ি এমন বিনা কোনো নিরাপত্তায় হেলায় ফেলে রাখা হয়েছে আশ্চর্যের চরমে পৌঁছালো অন্ত সেই যেমন ঢুকেছিল যে কেউ ঢুকে ওসব দেখতে পারে আচ্ছা তাকেও কেউ দেখেছে ভয় যেকে বসল একটা ভেতরে মুস্তাকিমকে ফোন করতে গিয়েও থামলো বাড়ি গিয়ে কল করা যাবে সে শুনেছিল জমিটা এক হিন্দু লোক কিনেছে সেই লোক এখানে কোনো অনৈতিক কাজ করছে না তো কিন্তু এখন চাঁদনীরা কোথায় আছে সোহেল কি আবার বউ মাকে ফেলে বিদেশ চলে গেছে আর আখির ছোট ভাই সোহান ক্যান্সারে মরেছিল তানিয়া বলেছিল সেটাও এক রহস্য চাঁদনিকে জিজ্ঞেস করেও সেদিন উত্তর পায়নি খুব সংনমিতভাবে অ্যারিতে গেছিল চাঁদনি বিষয়টা এই নারীটা দারুণ চাপা এবং গম্ভীর অন্তর অনেক অনেক কিছু জানার ছিল চাঁদনীর কাছে কিন্তু কোথায় পাবে ওদের কোনো খোঁজ জানা নেই মুস্তাকিন কি বলতে পারবে চাঁদনীরা কোথায় আছে আর ই জমি কোন লোক কিনেছে কুয়াশা নেমে পড়েছে সন্ধ্যার একটা আমেজ পরিবেশে স্পষ্ট হয়ে উঠছে অন্ত আস্তে আস্তে হেঁটে ক্লাবঘরটা পেরিয়ে এল চলবে